ঈদের সালাতের পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে বেশ বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে পরিষ্কার হয়ে বলতেন যে বিশেষ করে বারো তাকবির এবং ছয় তাকবির নিয়ে একটা বিতর্ক বহু আগে থেকে প্রচলিত এই এ বিষয়ে একটা সালাম যদি বক্তব্য দিতেন আপনি জাক টিভি ওহির ওই উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি তো আমাদের জন্য নিদর্শন আল্লাহ পাক সুরে আহাবে ঘোষণা মারাতে বলছেন রসুল্লাহ উস্বাদ হাসানা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আমার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ অতএব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তো দুই হিজড়ি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছরেই সালাত পড়েছেন ঈদের সালাদ ইমামতি করেছে তো উনি যেভাবে সালাত আদায় করাতেন এ বিষয়ে হাদিস থেকে যেটা বিশুদ্ধ সানাদ থেকে যেটা প্রমাণিত এ বিষয়ে অনেকগুলি হাদিস আছে যেমন কাসির বিন আবদুল্লাহ তিনি তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন তিনি আন্না নবী সাল সালাম কাবর ফিল ইদাইনি ফিল উল সাবান কবলাল খেরাহাতি ও ফিল আখিরাতি খফ খমসান কবলাল খেরা। যে উনি প্রথম রাখাতে ক্যারাতের পূর্বে সাত তাকবির দিতেন এবং দ্বিতীয় রাখাতেও কেরাতের পূর্বে পাঁচ তাকবির দিতেন তো এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজার হাদিস এবং হাদিসকে মহাদিস এখনাম সহি বলেছেন তো আল্লাহ নবী সালাম থেকে বিশুদ্ধ হাদিস হিসেবে এটাই পাওয়া যায় যে তিনি দুই রাখাতে ঈদের সালাদ পড়াইয়েছেন আর ওই সালাদটি উনি এভাবে পড়াইয়েছেন যে প্রথমে তাকবির দিয়েছেন তাকবির দিয়ে প্রথম তাকবির পর সানা করেছেন সানা পরার পর অতিরিক্ত সাত তাকবির দিয়েছেন পর্যায়ক্রমে একটু ব্যবধান রেখে কিন্তু এই তাকবীরের মাঝে কোনো কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই এই সানার পরে সাত তাকবির দিয়েছেন নাকি ছয় তাকবির অর্থাৎ তাকবীরের সহ আটটা নাকি সাতটা এটা না অবশ্য এটা নাও একটা বিতর্ক আছে তো এখানে হাদিসের যেগুলি ভাষা আছে দুই দুটাই আছে সেওয়াত তাকবির অর্থাৎ লেহারাম এটাও আছে এবং সাত ত্যাকবির যেটা ওই সাতটা গণনা ত্যাকবীর সহ এটাও রেখেছেন দুই পক্ষেই গ্রহণযোগ্য আমাদের মত রয়েছে তাই আমি বলবো যেখানে যেটা আমল আছে যার ইস্তেহাতে যেটা প্রাধান্য পায় সে সেটা আমল করবে সমস্যা নেই অর্থাৎ সাত তাকবীর দিবে এটাই সঠিক এটা ত্যাকবীরের তাহারিমার সহদিক অথবা তাকিমা সারাদিক ত্যাগবির দেওয়ার পর আউজিল পরে সুরা পড়বে এরপর আরেকটি সুরা পড়বে পড়ার পর রুকু করবে সেজদা করবে এরপর আবার দ্বিতীয় রাখাতে যখন উঠবে ওঠার পর ও তো ত্যাগবির দিয়ে উঠলো এরপরে পাঁচটা ত্যাগবীর দিবে আগের মতো পাঁচটা ত্যাগবির দিয়ে সুরা ফাতেহা পড়বে আরেকটি সূরা পড়বে রুকু সেজদা যেভাবে বাকি সালাত এভাবে আদায় করবে তো আল্লাহ নব্বী ইসলাসাম থেকে বিশুদ্ধ মত এটাই যে তিনি দুই রাখাতে বারো ত্যাগবির সহ ঈদের সালাত আদায় করাছেন এর বিপরীত যে ভাইয়েরা ছয় সলাক সালাত আদায় করেন ওনারা একটা হাদিস নিয়ে আসেন আবদুল্লা বিন মাসুদ থেকে যে হাদিসটি মোসানা আব্দুল্লা জাক সহ বিভিন্ন হাদিসের বইয়ে উল্লেখ রয়েছে যে জানাজার সালাতের ন্যায় উনি চার তকবিরে ঈদের সালাত আদায় করতেন তো আসলে জানাজার তাকবীরের ন্যায় জানাজার চার তকবির আরও কিছু বর্ণনা আছে না আব্বাস থেকে বা আবদুল্লাহ মাসুদ থেকে যে উনি তাকবির দিলেন এরপরে চারটা তাকবির দিলেন চারটা ত্যাগ বিদিন তারপর ক্যারাত পড়লেন দ্বিতীয় রাখাতে ক্যারাতের পরে উনি চার ত্যাগ এভাবে আসে তো আসলে এই কথাটি আল্লাহর রসুলের দিকে নিজবোধ করা এটা সঠিক নয় মানে এটা আবদুল্লাহ বিন মাসুদের মৌ খুব হাদিস উনি আল্লাহর রসুলের দিকে নিজবোধ করেন না যে খালার রসুল্লাহ এটা না এটা আবদুল্লাহ বিন মাসুদ থেকে তার ব্যক্তি আমল এটা প্রথমত এবং এটা নিয়েও আমার একটা আমাদের মধ্যে বিরোধ রয়েছে হাদিসটা সহি কিনা অনেকের জয়ীফ বলেছে হাদিসটা শহীদ নয় জয়ীফ নয় শহীদ যদি মানাও যায় তারপরে এটা আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়ালতালহর নিজস্ব আমল তার ব্যক্তিগত আমল বা তার ব্যক্তিগত ইজতেহাত তার দিকে নিষ্পোধ তো একটু আগে যেটা বললাম যে আল্লাহ আল্লাহপ্ত আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য নমুনা বানিয়েছেন সেটা যদি আমরা পাচ্ছি তো অন্য সাহাবের দিকে যাওয়ার প্রয়োজন নেই আর একটা বিষয় সেটা হলে যে আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়ালহ উনি যে তার তেগবির দিলেন ওটা কি তাকবীর তাহিমার সহ নাকি তেগবির তাহিমার ছাড়া হ্যাঁ এর আগে মানে রুকুর ত্যাগবির সহ নাকি রুকুর ত্যাগবির ছাড়া অস্পষ্ট জানাজার মতো জানাজার নিয়ম আলাদা ঈদের সালাদ আলাদা মানে বিষয়টা স্পষ্ট না বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট হাদিসটাকে নিয়ে জি জি গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য হবে না এবং অধিকাংশ গ্রহণযোগ্য আলিমদের যেটা মত সেটা হলে যে বিশুদ্ধ মত অনুযায়ী এটাই যেটা আব্দুল আমিন কাসির এই হাদিসটাই গ্রহণযোগ্য আমলযোগ্য এবং এটাকে কেন্দ্র করে বারো তকবীরে সালাদ আদায় করা এটাই শূন্য মত হবে এখানে একটা বিষয় যে আপনি যে বললেন জানাজা সালাতের মতো হবে জানাজায় তো আমরা চারটা চারটা তাকবির এখানে ছয় তকবির ছয়টা তাকবির কিভাবে জি 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 ছয়টা তাকবির আসলে কিভাবে আসলে বিষয়টা অস্পষ্ট কেন জানাজার তাকবীরের নেই জানাজার চার ত্যাগবীর আর ইদের ছয়টা ছয়টা কীভাবে বানাইছে ওই যে প্রথমে চার তাকবীর দিয়েছেন আর পরে কেরাতে পর চার তো ওই চার ত্যাগবির মধ্যে একটা তাকবির বানাইছে আর ওই দ্বিতীয় আঘাতের চারের মধ্যে একটা বানিয়েছে ডুকুর ত্যাগবির তাহলে ওইদিকে যদি একটা বাদ যায় এদিকে একটা বাদ যাত্রা করা থাকলো ছয়টা ওই ছয়টাকে অতিরিক্ত তাকবির বলছেন আর ওই দুটা তো ফরস ত্যাগবির সেই হিসেবে অন্যরা বলেন যে ছয় তেকবির অঙ্ক করা অঙ্ক করা হয়েছে অবব্যাখ্যা

বা সাহাবাহিক রাম থেকে আসার আছে স্পষ্ট তো এটা আসলে তারা মানে কিসের ভিত্তিতে বলছেন এটা আসলে তারা মানে হয়তো পূর্বে থেকে করে আসতেছে ওটাকে বলবৎ রাখার জন্য বিভিন্নভাবে তারা এটাকে জোর মানে নিজের জোর গলা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে অথচ ওনাদের যে বড় বড় ওলামা কদিম কদামা যারা পূর্বের আছেন যেমন আনোয়ার শাখা এবং আব্দুল হাইলাখ নবী এনারা কিন্তু এটাই বলেছেন যে আল্লাহ রসুল থেকে বারো তাকবিরের হাদিসটা বিশুদ্ধ হাদিস এটাই এর বিপরীত কোনো সেই হাদিস নেই মানে তাকবীরের ক্ষেত্রে এটা তারা স্বীকার করেছে এবং ওনারা তাদের আমল থেকে সাব্যস্ত হয় ওনারা এটা এটার উপর আমলও করতেন তো মানে নিরপেক্ষ দৃষ্টিতে যারা গোরামে না করে হ্যাঁ পূর্বে যাই করে আসছি বিশুদ্ধ মত যখন পাওয়া যাচ্ছে বিশুদ্ধ হাদিস যখন পাওয়া যাচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ শাহেদ যেটা বললেন খুব সুন্দর বলেছেন তো আর একটু করতে চাচ্ছি যে তাকবির যেটা ছয় তাকবিরের যে বিষয়টা অনেকটা অঙ্ক করার মতো হয়ে গেছে এখানে তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দলীয় জেদ কাজ করতেছে যার কারণে আমরা দলিল পাওয়ার পরেও আমরা সেইখানে যেতে পারছি না এক্ষেত্রে কোরআন আজটা আমার মনে স্মরণ করতে পারি আমরা যখন তোমাদের মধ্যে কোনো বিষয় মতবিরোধ হয় তখন তোমরা আল্লাহ দিকে ফিরে যাও আলহামদুলিল্লাহ এখানে যেখানে স্বয়ং রাস করি এবং আমল পাওয়া যাচ্ছে তা আমাদের মনে হয় এটা নিয়ে বিতর্ক না করে সরাসরি আমলে ফিরে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো আরেকটি বিষয় তাকবিরটা হচ্ছে সোনা এই তাকবিরটা ফরস তাকবির নয় তাই অতিরিক্ত তাকবির এখন এই তাকবীরের যদি কম বিষয় হয়ে যায় বা ছোটেও যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে এখানে সালাতের কোনো ক্ষতি হবে না তো এই সামান্য একটা বিষয় নিয়ে তাকবির নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে ঈদগাহ আলাদা করে ফেলা তারপরে এক আরেকজন একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা এগুলো ইসলাম ঠিক না এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের কেউ যদি আমার যেটা করছে করছে তার বুঝ অনুযায়ী করছে আমরা দোয়া করবো সবার জন্য ফিরে সহি সেটা করলাম আর একটা দুঃখ যে ব্যক্তি সেই হাদিসের উপর আমল করতে চাই তাকে বাধাগ্রস্ত করে দেওয়া হ্যাঁ এবং তাকে ফতোয়া দেওয়া তাকে সমাজ থেকে বের করে দেওয়া এটা অনুচিত সত্য জিনিস জানার পর সে যদি নিজে গ্রহণ না করতে পারে সেটা যদি কেউ আমল করতে চায় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো সুন্নত মোতাবেক আমল করার জন্য নিজের এলাকা বাদ দিয়ে দূরে যেয়ে একটু সলাদাই করতে যাচ্ছে তার মনে একটা তৃপ্তি যেহেতু প্রত্যেক মানুষের ইচ্ছা যে আমি যে এই করবো করব এই তো আল্লাহ কাছে কবুল হতে হবে এ করাই বড় কথা না আর এ কবুল হওয়ার জন্য শর্ত হলেই এখলাস আর হলো মোতাবেক রসুল আল্লাহ রসুল আনুগত্য সেখানে থাকতে হবে তো সে যে দেখতে সে স্পষ্ট যে যে বিষয়ে সেই হাদিস নেই সেটার উপর ভিত্তি করে আমল করা হচ্ছে তো উনি যদি একটু দূরে যেয়ে সলা করে সুন্নত মোতাবেক এটা সমস্যা কি এটা আরও তাকে উৎসাহ দেওয়া উচিত এটাকে কেন্দ্র করে সমাজ থেকে তাকে বের করে দেওয়া ফেতনা করা এটা ঠিক না আমাদের ভাই যারা যেনারা আছেন তাদের আশেপাশে যদি এরকম সহি হাদিস ভিত্তিক আমলের প্রেক্ষাপট যদি নাও থাকে ওনারা যদি অন্য ভাইদের পিছনে চার ত্যাগ যদি আদায় করেন সালাত হয়ে যাবে এটা কোনো সমস্যা যেমন সে ডক্টর বললেন যে এটা যদি কেউ ভুল কোনো ত্যাগবীর কম বেশি করে সমস্ত আলেমদের একমত এখানে সালাতের কোনো ত্রুটি হবে না এটা একটা অতিরিক্ত ত্যাগবীর এটা নিয়ে কোনো গণ্যগোল করার প্রয়োজন নেই